এবার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রাচ্যের দেশ ওমান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.1। স্থানীয় সময় সকাল 7:55 দেশটিতে ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি। ভূমিকম্পের মাত্রার বিষয়টি জানায় ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের পর অনেক বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এই ঘটনায় কোনো হতাহত কিংবা সম্পত্তির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে গত 6 ফেব্রুয়ারি সিরিয়া ও তুরস্কে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে সেখানে। এতেখানে এখনও পর্যন্ত 46,000-এর অধিক মানুষের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। আহত হয়েছে লাখ লাখ মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অপরদিকে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে চিলিতে। ভূমিকম্পটি অনুভূত হয়েছে চিলির তারাপাকার ইকুইকে। ভূমিকম্পের মাত্রা ছিল 5.3 ম্যাগনিটিউড। স্থানীয় সময় ভোররাত 2:40 এই কম্পন অনুভূত হয় চিলিতে। তবে ভূমিকম্পের ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি সেখানেও। তারপরে ভারতের জম্মু কাশ্মীরে মাটি কেঁপে উঠেছে। সেখানকার ঘটনার কয়েকদিন পরে অরুণাচল প্রদেশের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত এনেছে। 3.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সেখানে। বেলা 12:12 নাগাদ এই কম্পন অনুভূত হয় সেখানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম কামেং ভুটান সীমান্তের কাছে 10 কিলোমিটার গভীরে। মধ্য উত্তর অসমে এবং ভুটানের পূর্বাঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কারো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত মেলেনি। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।